হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আরও একটি বিশেষ পর্ব। আমি ভেরি রিসেন্টলি যে কটি পর্ব নিয়ে আসছি সেগুলি কিন্তু প্রত্যেকটি খুবই জরুরি পর্ব। তো আজ পর্বটি হলো সম্রাট মালাকার বলে একজন ভদ্রলোক আমাকে, আমার ফলোয়ার্স, উনি লিখেছেন, স্যার খুব সুন্দর এই এপিসোডটি। তো যাই হোক, উনি আগের এপিসোডটি দেখেছেন, দেখে লিখেছেন, তারপরে উনি লিখছেন, যদি স্যার তিন গুণের উপরে একটি পর্ব দেন খুব উপকৃত হব। তো এই তিন গুণ নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন রয়েছে। তিন গুণ কেমন হওয়া উচিত, তিন গুণের চলন কেমন হবে, অনেকেই জানেন, আবার অনেকেই একটু হতলয়, ঠিক মতো আনতে পারেন না। তো সেটিকে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো। জাস্ট আমি সোজা হিসেবে দেখাচ্ছি, কোন রকম বাঁকা রাস্তায় আমি যাব না। এক গুণ মনে একটি মাত্রায় একটি বাণী বা দুটি বাণী, ধরুন একটি বাণী, আমি একটি বাণী দিয়ে বোঝাচ্ছি, একটি বাণী। আর দ্বিগুণ মনে ঠিক একই জিনিস একটি মাত্রায় দুটি বাণী, তিন গুণ মানে একটি মাত্রায় তিনটে বাণী, থ্রি। চার গুণ মানে একটি মাত্রায় চারটি বাণী, পাঁচ গুণ মানে একটি মাত্রায় পাঁচটা বাণী, ছ গুণ মানে একটি মাত্রায় ছটা বাণী। এবারে বাণীর ব্যাপারটা যেটা হচ্ছে, বাণী বা বর্ণ, এবারে আপনি যদি ধা ধা তে তে ধা ধা থুন্না, আমি একটি সহজ তাল দিয়ে আগে বোঝাই, তারপরে এটি বোঝাচ্ছি। ধরুন ধা ধিন ধিন ধা, চারটি মাত্রা। তাহলে এই চারটি মাত্রাকে আমি যদি এক্সপ্লেন করি, এবার ধা ধিন ধিন ধা একটি একটি করে মাত্রা, এক দুই তিন চার, ধা ধিন ধিন ধা। এবারে দ্বিগুণ বলবো, ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা, মানে তখন তখন যাচ্ছে কি, দুটি করে মাত্রা একসঙ্গে যাচ্ছে। তার জন্য আপনাকে একটি মাত্রার মধ্যে কিন্তু দুটি মাত্রা আছে, এটা আপনাকে মাথায় নিন, এটা কমন কমন থিং। একটি মাত্রার মধ্যে বহু মাত্রা রয়েছে, হাফ শো আসি কি আর কু আর বি আর বিভিন্ন রকম রয়েছে, কিন্তু একটি মাত্রাকে আমি দুটি ডিভিশন করব, ওয়ান অ্যান্ড টু অ্যান্ড থ্রি অ্যান্ড, মানে ওয়ান এর সঙ্গে একটি অ্যান্ড আছে, এক দুই তিন, মানে এক একটা মাত্রাকে আপনি যদি দুটো ভাগ করেন তাহলে ধা ধিন দুটো মাত্রা পেলেন। এবার একটা মাত্রা ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, তেটে ধিন ধিন ধা, ত্রিতাল। এবারে ত্রিতালে এক গুণ, এক গুণের ক্ষেত্রে একবার বললেন, দ্বিগুণের ক্ষেত্রে দুবার বলবেন, তিন গুণে তিনবার বলবেন, এটি সমটুসম যাচ্ছি আমি, আর চার গুণের ক্ষেত্রে চারবার বলবেন, এটা খুব সাধারণ আমি একটি ফর্মুলাতে আমি আনলাম, জটিলে যাচ্ছি না, সমটুসম আসছি আমি, এক থেকে শো, একশো থেকে আর একশো। তাহলে ধা ধিন ধিন ধা যদি দুবার বলি তাহলে কিন্তু দেখুন ডাবল হচ্ছে। এবার একটি মাত্রাকে আমি দুটো করে নিচ্ছি, যেমন ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা, না তিন তিন না, তে তে ধিন ধিন ধা। তাহলে ওয়ান অ্যান্ড হাফ প্রত্যেকতে যাচ্ছে, তাহলে ধা ধিন ধিন ধা। এবারে দ্বিগুণে আসছি, ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, তেটে ধিন ধিন ধা, দুটি করে মাত্রায় দ্বিগুণ আসছে। আশা করি খুব ক্লিয়ার ধারণা আপনাদের হয়েছে। ধা ধিন ধিন ধা, ধা ধিন দুটি করে মাত্রা আসছে, ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, তেটে ধিন ধিন ধা। আরেকবার বলতে হবে, যেহেতু চারটি ডিভিশন, চারটি ভাগ আছে তাদের, দা দিন দিন দা, দা দিন দিন দা, না তিন তিন না, তেটে দিন দিন দা।
দ্বিগুণ হয়ে গেল, দ্বিগুণে এক সময়ের মধ্যে দুবার বললে দ্বিগুণ হয়ে গেল। এবারে ধরুন এইটাকে আপনি কিন্তু ক্লারিফাই করতে পারেন, যদি আমি এক সময়ের মধ্যে দুই দ্বিগুণ বলবো তাহলে দা দিন দিন দা, দা দিন দিন দা, দা দিন দিন দা, দা দিন দিন দা, না তিন তিন না, না দিন দিন দা। দ্যাট ইজ দ্য ডিফিকাল্ট প্রসেস। আমি এই প্রসেসে আসছি না, আমি এক গুণের থেকে দ্বিগুণ দেখালাম, তার মানে একটি মাত্রা দুটি মাত্রা নিলাম দ্বিগুণে, এবারে একটি মাত্রা তিনটি মাত্রা নেব। আপনি বুঝতে না পারলে লিখুন, ধাধিন ধিন দাকেই লিখুন, ধাধিন ধিন ধা, তার মধ্যে তিনটে মাত্রা নিন, ধা ধিন ধিন, এই তিনটে মাত্রাকে আলাদা করে লিখুন, তারপরে আবার ধা ধা ধিন, দেখবেন অটোমেটিক্যালি আপনি ওই একই আবর্তনের মধ্যে তিনবার ত্রিতালকে পেয়ে যাবেন, তিন মাত্রা করে যদি নেন। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, ধা, আমি তিনটে করে মাত্রা দেখাচ্ছি, এক দুই তিন, এক দুই তিন, আগে দেখাচ্ছিল কেমন কি, এক দুই এক দুই, এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন, এক দুই এক, প্রথমে এক দুই তিন দেখাচ্ছি, এক দুই, এক গুণ দ্বিগুণ তিন গুণ, এক গুণ যাচ্ছে এক দুই তিন চার, দ্বিগুণ যাচ্ছে এক দুই তিন চার, এক দুই তিন চার, তিন গুণ যাচ্ছে এক দুই তিন চার, এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন, এভাবে যাচ্ছে। এবার যদি আপনি ফুল কাউন্ট করেন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ, এভাবে যাচ্ছে কি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, মানে এটাকে আমরা যদি এক আবর্তনে বলি, ধা দিন দিন ধা, ধা দিন দিন দা, না তিন তিন দা, তেটে দিন দিন দা, ধা দিন দিন দা, ধা দিন দিন দা, না তিন তিন না, তেটে দিন দিন দা, ধা দিন দিন দা, ধা দিন দিন দা, না তিন তিন না, তেটে দিন দিন ধা ধা। খুব সহজ প্রসেস, তিনটে করে মাত্রা এক মাত্রায়, ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, এভাবে তিনটে তিনটে করে লিখে নিন, দেখবেন ত্রিতালটাও তিন গুণে বলতে পারছেন, ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, তেটে ধিন ধিন ধা, এটা কমন ত্রিতাল। এবার তিন গুণে যখন বলছেন, ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, দা দিন দিন দা, দা দিন দিন দা, না তিন তিন না, তেটে দিন দিন দা, দা দিন দিন দা, এভাবে যাচ্ছে, দা দিন দিন দা, দা দিন দিন দা, না তিন তিন না, তেটে দিন দিন দা, দা দিন দিন দা, দা দিন দিন দা, না তিন তিন না, তেটে দিন দিন দা, দা দিন দিন দা, দা দিন দিন দা, না তিন দেখাই, ধা ধা তেটে ধা ধা থুন্না, ধা ধা তেটে ধা ধা থুন্না, ধা ধা তেটে ধা ধা থুন্না, দেখুন ধা ধা তেটে ধা ধা থুন্না, ধা ধা তেটে দাদা থুন্না, তিন গুণ দাদা তেটে দাদা থুন্না, দাদা তেটে দাদা থুন্না, দাদা তেটে দাদা থুন্না, দা। সহজ বিষয়গুলি যদি দাদা তেটে দিয়ে আমি আপনাদের দেখাই, তিন গুণ
মাথায় আপনার না ঢোকে আপনি লিখে নিন তিনটে করে মাত্রা একসঙ্গে, ধাধা তেটে ধাধা, এই তিনটে মাত্রাকে এক জায়গায় নিয়ে নিন, আবার তিনটে মাত্রাকে আলাদা করে নিন, ধাধা তেটে ধাধা থুন্না 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 ধা। অটোমেটিক্যালি দেখবেন আপনার মাথায় এগুলি আসবে, কিন্তু তাল দিয়ে দিয়ে প্র্যাকটিস করবেন তিনগুণ খুব সহজেই রপ্ত করতে পারবেন। তো আজকের ওই পর্ব, আশা করি তিনগুণটা আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই পর্বটিকে লাইক দেবেন, আশা রাখবো। এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে 6টা থেকে 7টা। টাটা।